নেতা সমাজ বিরোধী অমানুষ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্বরতার চরম সীমায় পৌঁছেছে তারা, আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে, সবাইকে আইনের আওতায় আনা হবে। এরকম মানুষ সমাজ বিরোধী, এরা অমানুষ। সচিবালয়ে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক অবস্থা সহ সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীতে একজন মায়ের উপর যে বর্বরোচিত ও পৈশাচিক ঘটনা ঘটিয়ে সেটার ভিডিও করে প্রচার করেছে, এটা বর্বরতার চরম সীমা। অভিযুক্তদের দুইজন ছাড়া সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। আশা করছি আদালত এই অমানুষগুলোর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। নোয়াখালীর ঘটনা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যখনই কোনো সংবাদ পাচ্ছে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। সিলেটের এমসি কলেজের ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামি গ্রেপ্তার হয়েছে, তাদেরও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে আশা করছি। যেখানেই ঘটনা ঘটুক আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা বসে থাকিনি। গত 2 সেপ্টেম্বর রাত 9টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূর বসত ঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন দোলার বাহিনীর বাদল সহ অন্যরা। এরপর তারা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন। পরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় নির্যাতনের শিকার হয়ে ওই নারী বাদী হয়ে গত রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন। সেখানে 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 7-8 জনকে আসামি করা হয়। এরই মধ্যে 2টি মামলার এজাহারভুক্ত 4 আসামি সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 2 আসামিকে গতকাল 6 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া 5 জন হলেন একলাশপুর ইউপির সদস্য মোয়াজ্জেন হোসেন ওরফে সোহাগ, মামলার 1 নম্বর আসামি একলাশপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের মোহর আলী মুন্সিবাড়ির রহমতুল্লার ছেলে বাদল, 2 নম্বর আসামি একলাশপুরের 9 নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভুইয়াবাড়ির শেখ আহমদ দুলালের ছেলে মোহাম্মদ রহিম, 5 নম্বর আসামি পূর্ব একলাশপুরের 4 নম্বর ওয়ার্ডের নোয়াব আলী বেপারী বাড়ির সাজু এবং 9 নম্বর আসামি একলাশপুরের 9 নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের মোহর আলী মুন্সিবাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রহমতুল্লাহ। এর মধ্যে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ রহিম ও রহমতুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিন করে মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল সোমবার নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত 3 বিচারক মাশফিকুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ঢাকার কামরাঙ্গীর চর থেকে গ্রেপ্তার হওয়া মামলার 1 নম্বর আসামি বাদলকে গতকাল রাতে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব 11-এর সদস্যরা। বাদল, সাজু ও সোহাগকে আজ আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। পলাতক আসামিরা হলেন আবুল কালাম, ইসরাফিল হোসেন, শামসুদ্দিন সুমন, আব্দুর রব ও আরিফ। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে। তারা সবাই একলাশপুরের দেলোয়ার বাহিনীর সদস্য। দেলোয়ারকে গত রোববার দিবাগত রাতে র‍্যাব 11 নারায়ণগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করলেও বেগমগঞ্জ থানায় করা 2টি মামলায় তার নাম নেই। 2টি মামলায় অজ্ঞাতনামা 7-8 জনকে আসামি করা হয়েছে।